জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। জঙ্গিপুর হাসপাতালে রাস্তার কাজ নিয়ে ফের ক্ষুব্ধ জাকির হোসেন। পিডব্লিউডি কর্তাদের সঙ্গে বাগবিতণ্ডা বিধায়কের। জঙ্গিপুর মহকুমা হাসপাতালে কাজের মান নিয়ে ফের প্রশ্ন তুললেন বিধায়ক জাকির হোসেন। এক সপ্তাহের মাথায় মঙ্গলবার সকালে ফের হাসপাতালে রাস্তার কাজ পরিদর্শন করে পিডব্লিউডি। পিডব্লিউডি কর্তাকে কাজ কীভাবে করতে হয় তার নিদান দেন জাকির। বিধায়ক তার অনুগামীদের ধমক খেয়ে কার্যত চুপ করে যান পিডব্লিউডির ওই কর্তা। প্রসঙ্গত, হাসপাতালের ঢালাই রাস্তায় নির্মাণ নিয়ে দিন কয়েক আগে একবার পিডব্লিউডিকে তোপ দাগেন বিধায়ক। বিধায়কের জবাবে পিডব্লিউডি আলটা জবাব দেন, কিন্তু পিডব্লিউডি জবাবে অসন্তুষ্ট হয়ে এই দিন ফের তোপ দেখেন বিধায়ক জাকির হোসেন। শনিবার দিন আসার কথা ছিল, চেয়ারম্যান সাহেব দেখে গেছেন, তখন বললেন ঠিক আছে, উনি 40-50 জায়গায় দেখে যাবো, সবই আছে, 40-50 জায়গায় খুঁজে দেখেছে, ঠিক আছে। আর রাস্তার একদিকে টোপ থাকে, তো ওখানে একটু কংক্রিট বা এখানে একটা এজিং আছে, ডিপার্টমেন্ট থেকে বলছে এজিংয়ের উপরে কংক্রিট দিয়ে দাও, সাইডে একটু কংক্রিট কোথাও কোথাও কম হয়েছে, কোথাও বেশি হয়েছে, অ্যাভারেজে আছে। আমি কী করে বলবো, ওনারা তো অভিযোগ 100 বার করতে পারে, আমরা ওনারা হচ্ছে আমাদের মাথার উপরে আছে, ওনাদের ওনাদের অভিযোগ আমি খণ্ডন করছি না। ওনাদেরকে যদি আমি বলেছি তো আমাদের এখানে রিপোর্টার রুম ঘুরে বেড়ার, ওনাদের কাছে পেলেই কাজের সে কাজের যে ছবিগুলো আপনারা পেয়ে যাবেন। এখানে যে রিপোর্টার অনেক রিপোর্টার থাকে এখানে, ওদেরকে খোঁজ করুন, দেখবেন। আজকে আমাদের আনন্দবাজার দিয়েছিল সঠিক ঢালাই আছে, আপনারা দেখছেন 2.5 ইঞ্চি ঢালাই, কেন এটা আগে ঢালাই ছিল তারপরে ঢালাই হয়েছে, তো এনারা 8 ইঞ্চি সিলুট, দেন 2 ইঞ্চি কী করে ঢালাই হয়। আমরা চাই সরকারি আধিকারিকরা সঠিকভাবে কাজ করুক, কোনো ইউজ করুক আলাদা কথা, কিন্তু পুকুর চুরিগুলো এটা নয়, এবং সিমেন্টের ভাগ এত কম এবং পাথর এত ইয়ে নিম্নমানের যে রাস্তাগুলো খুব অল্প দিন, তার 2 ইঞ্চি করার পরে মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাবো এবং মন্ত্রীকে জানাবো, আমরা চিঠি লিখে আমরা জানাবো, পরে আপনাকে উত্তর দেবো।